ও নানা প্রজাতির তাজা মাছ পাইকারি দামে বিক্রি হয় নাটোর শহরের মাদ্রাসা বোর্ড মাছের আড়তগুলোতে। বিলের পানি কমে আসায় কমেছে মাছের সরবরাহ, এতে পুকুরের মাছের চাহিদা বাড়ায় প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে দাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল মামুন, সরাসরি চলে যাবো তার কাছে। মামুন ধন্যবাদ। ইমদাদ, যে বিষয়টা বলছিলেন যে বিভিন্ন পুকুর এবং চাষ করা তাজা মাছ কিন্তু নাটোরের বাজারগুলোতে সরবরাহ শুরু হয়েছে, তবে যে বিষয়টি আমরা বলতে পারছি যে জেলার 39টি খাল 39টি বিল, এই বিলের পানি কমে আসার পর থেকে কিন্তু এই দেশীয় প্রজাতির মাছ কমা শুরু হয়েছে হাট বাজারগুলোতে। এতে শুধুমাত্র পুকুরের চাষ করা মাছের উপর ভিত্তি করেই মূলত হাট বাজারে পাইকারি এই মাছগুলা বিক্রি হচ্ছে। বৃহত্তর চলন বিল এবং হালতি বিল থেকে খুবই কম পরিমাণ মাছ আসা শুরু হয়েছে। আজকে যে সকাল থেকে আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে যে সম্পূর্ণ যে বাজারটি রয়েছে, বাজারে সম্পূর্ণ পুকুরের মাছই দেখা যাচ্ছে। এই মাছটির প্রেক্ষিতে গত 2 দিন ধরে কিন্তু 10 থেকে 15 টাকা কেজি পথে মাছের দাম বৃদ্ধি হওয়া শুরু করেছে। আজকে বাজারটিতে সিলভার কাপ পাইকারি যেটি রয়েছে 120 থেকে 125 টাকা, রুই 240 থেকে 250 টাকা, পাঙ্গাস যেটি রয়েছে 110 থেকে 115 টাকা, শিং 350 থেকে 370 টাকা। জানিয়েছে জেলার প্রায় 27,000 পুকুরের চাষ করা মাছ পুকুরে ভিত্তি করে এখন মূলত নাটোরের বাজারগুলো চলছে। তবে 9টি নদী এবং 170টি যে খাল রয়েছে সেই খালগুলো মাছও কিন্তু এখনো রয়েছে মোটামুটি, যেটি স্থানীয় মৎস্য বিভাগ দাবি করছে। তবে 89টি প্লাবন ভূমি এবং 35টি খাল, এই খালগুলোতে একেবারে পানি নেমে যাওয়ার কারণে মাছ কমে এসেছে বলে দাবি করছে মৎস্য বিভাগ। জেলায় মৎস্য বিভাগ যেটি দাবি করছে এবছর 63,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়েছে এবং প্লাবন ভূমি থেকে 22 ভাগ, পুকুর দিঘি থেকে যেটি 10 ভাগ, নদী ও খাল থেকে 5 ভাগ, বিল হাওর থেকে 63 ভাগ মাছের উৎপাদন হয়েছে বলে দাবি করা হচ্ছে। জেলায় মাছের যে চাহিদা রয়েছে, যে মৎস্য বিভাগের দাবি প্রতি বছরে 45,000 মেট্রিক টন জন্য মাছের চাহিদা নাটোর জেলায় রয়েছে এবং এই জেলার চাহিদা মিটিয়ে 17,000 যে মেট্রিক টন মাছ, মাছ কিন্তু দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হয় বলে দাবি করা হয়েছে মৎস্য বিভাগ। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে নদী ও খালের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো একেবারেই মানুষের যে পর্যায়ে সেই মাছগুলো পানি কমে আসার সাথে সাথে সেটি পাওয়া যাচ্ছে না। তবে মৎস্য বিভাগ যেটি দাবি করছে জেলার 45,000 মানুষ শুধুমাত্র মাছের উপরে নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করছে, এর মধ্যে নদী খাল থেকে মাছ আহরণ করেন প্রায় 15,000 মানুষ এবং 30,000 পুকুর চাষী মাছের সাথে জড়িত রয়েছে বলে যেটি দাবি করেছে জেলা মৎস্য বিভাগ। তবে একটি বিষয় সকাল থেকে এখানে আমি পুকুর মালিকদের সাথে কথা বলছি, পুকুর মালিকরা কিন্তু যে বিষয়টি বলছেন অতি সাম্প্রতি আবার যে মাছের খাদ্য সে খাদ্যের দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং পুকুরের যে তারা পুকুর চাষীরা যে নিচ্ছে প্রতি বছরের লিজের টাকাও বৃদ্ধি হয়েছে। এর প্রেক্ষিতে পুকুরের আগের যে দামগুলো ছিল গত সপ্তাহে সেই দামগুলো থেকে তারা একটা লোকসানের আশঙ্কা করছিলেন বলে দাবি করেছে। তবে বর্তমান যে দাম, যে দামে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে এর প্রেক্ষিতে যে মৎস্য চাষী রয়েছে এবং পুকুর মালিকরা রয়েছে তারা বলছেন সামান্য হলেও তারা কিছু এখন লাভের মুখটা দেখবেন, তবে গত সপ্তাহের দামে তাদের লোকসান হয়েছে বলে দাবি করেছেন। তবে আড়তদারদের যেটি দাবি করছেন, আড়তদাররা যেটি বলছেন যে মাছের দাম আরো 1 মাস পর থেকে আরো 20 থেকে 25 টাকা কেজিতে বৃদ্ধি পাবে, তার কারণ হিসাবে তারা বলছেন যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার কারণ হিসাবে তারা যেটি বলছেন যে মাছের তার কারণ হিসাবে তারা বলছেন যে যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার কারণ হিসাবে তারা যেটি বলছেন যে মাছের যেই
আহরণ এবং কম বাজারে সরবরাহ কমে আসছে এবং খাল বিলের যেটি নদী এবং খালের যে মাছগুলো রয়েছে আরও এক মাসের মতো এই বাজারজাত হবে। তারপর থেকে শুধুমাত্র পুকুরের মাছের উপরে ভিত্তি করে তাদেরকে চলতে হবে এবং এর প্রেক্ষিতে সেই সময়টা কিন্তু মাছের দাম আরও বৃদ্ধি পাবে বলে এখানকার আড়তদাররা যে বিষয়টি জানিয়েছেন। তবে যে বিষয়টি বলছেন যে মৎস্য চাষিরা যেটুকু বলছেন যে দাম তাদের বৃদ্ধি হলে তাদের যে অতীতের লোকসান সেটি মিটিয়ে আবার লাভবান হবে বলে দাবি করছে। তো এই ছিল আমার কাছে নাটোরের মাছের বাজার থেকে সর্বশেষ এমদাদ। নাটোর থেকে আল মামুন।